আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করছি সবাই অনেক ভালো আছেন। আজকে আমি ডিমের হালুয়ার রেসিপি করে দেখাবো। যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি, তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা বেল বাটনটা প্রেস করে নেবেন। আমি ডিমের হালুয়া বানাবার জন্য এখানে 8টা ডিম নিয়েছি। এখন আমি ডিমগুলো ভেঙে নিব। আমি সবগুলো ডিম ভেঙে নেব। আমি সবগুলো ডিম ভেঙে নিয়েছি। তারপরে কাঁটা চামচে করে ডিমের কুসুমগুলো ভেঙে নিচ্ছি। এখানে নিয়েছি গরম মশলা, লং, দারচিনি আর এলাচ দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি 2টো তেজপাতা। দিয়ে দিচ্ছি ফুড কালার। আমি আবারও এইগুলোকে ভালো করে মিশিয়ে নিব। এখন দিয়ে দেবো চিনি। আমি এখানে 1 কাপের চেয়ে কিছু কম চিনি নিয়েছি, তো দিয়ে দিলাম। যে যেমন মিষ্টি পছন্দ করেন সেরকমভাবে এখানে চিনিটা দিয়ে দিবেন। এখন ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন আমি চামচে করে ফেটে নেব। খুব ভালো করে ফেটে নিতে হবে। ডিমের কালার যতক্ষণ না চেঞ্জ হবে ততক্ষণ ফেটে নিতে হবে। দেখেন ডিমের কালার চেঞ্জ হয়ে গেছে, পুরোপুরি আমার এটা ফাটা হয়ে গেছে। যত বেশি ফেটে নেবেন তত বেশি ডিমের হালুয়াটা দানা দানা হবে। এখন আমি চুলায় চলে যাব। আমি চুলায় বসিয়ে দিয়েছি। এখন নেড়ে নেড়ে জাল করে নেব। এখানে অনবরত নাড়তে হবে, নাড়াচাড়া বন্ধ করলে তলাই লেগে যেতে পারে। দেখেন কতটা ঘন হয়ে এসেছে। এখন দিয়ে দিলাম কাজু। কাজুগুলো আমি টুকরো করে নিয়েছি। দিয়ে দিচ্ছি ঘি। এখন আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। এই সময় চুলার আঁচটা মিডিয়ামে রাখবেন। আমি অনবরত নেড়ে চেড়ে জাল করে নিচ্ছি। দেখেন কি সুন্দর হালুয়া তৈরি হচ্ছে। ডিমগুলো ভালো করে ফেটে নেবেন, তাহলে দেখবেন দানা দানা হালুয়া হবে আর এটা খেতেও অসম্ভব মজার হয়ে থাকে। সবাই খেতে পছন্দ করবে, আপনারা অবশ্যই ট্রাই করবেন। এখন আমার হালুয়াটা কমপ্লিট। আমি এখন চুলা থেকে নামিয়ে নেব। এই যে দেখেন কি সুন্দর পারফেক্ট ডিমের হালুয়া তৈরি হয়েছে, কি সুন্দর ঝরঝরে হয়েছে। এই যে আশা করছি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা প্রেস করে নেবেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আমি আবার একটি নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে হাজির হব। আল্লাহ হাফিজ।